আসসালামু আলাইকুম ভাইজান, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আলোচনা করব মোল্লা বনাম ফকিরের অর্থাৎ শরীয়ত বনাম মারিফাতের কিছু গোপন কথা নিয়ে। যদিও এটি একটি কথোপকথন, তথাপি কিছু অজানা তত্ত্ব ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন, যা আমাদের ধর্মীয় জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। মোল্লা তথা মুন্সিদের চিরশত্রু ফকির। সেই চিরশত্রু একজন ফকিরকে একদা একটি মুন্সি প্রশ্ন করল, ওহে ফকির, তোমরা শরীয়ত নামাজ হজ জাকাত কোরবানি এগুলি পালন করো না কেন? ফকির খুব ধীর মস্তিষ্কে শান্ত ও নম্রভাবে বললেন, আমি কি পালন করি সেটা পরে বলি, আগে দেখি আপনি কি পালন করেন। আচ্ছা, শরীয়ত কোন নবী থেকে প্রচলিত? মুন্সি উত্তর দিলেন, সুলেমান নবী থেকে। ফকির, ভালো কথা, এবার বলুন নামাজ কোন নবী থেকে শুরু? মুন্সি কিছুক্ষণ ভাবার পর বললেন, আদম আলাইহিসসালাম থেকেই। ফকির আবার বললেন, রোজা? মুন্সি কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, মুসা আলাইহিসসালাম থেকে। ফকির, হজ? মুন্সি উত্তর দিলেন, ইব্রাহিম নবী থেকে। ফকির বললেন, আচ্ছা ভালো কথা, আপনি কোন নবীর উম্মত? মুন্সি হেসে বললেন, এ আবার কেমন কথা, এ তো একটি বাচ্চাও বলে দিতে পারবে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ফকির একটু মুচকি হেসে বললেন, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আর একটি শেষ প্রশ্ন করব, শরীয়ত সুলেমান নবী থেকে, নামাজ আদম আলাইহিস সালাম থেকে, রোজা মুসা নবী থেকে, কুরবানি এবং হজ ইব্রাহিম নবী থেকে, তো আপনি যে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করছেন, সেই নবী কি পালন করেন? ফকিরের কাছ থেকে এইরূপ বাণী শুনে মোল্লার যেন মাথা ঘুরে গেল, তিনি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ফকির বললেন, কি হলো মুন্সি ভাই? মুন্সি বলিল, আজ উঠি আজান পড়ে গেছে। ফকির, আরে উত্তর না দিয়েই চলে যাচ্ছেন যে? মোল্লা, এই উত্তর আমার জানা নেই, তবে প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ এবং এটাই আমাদের শ্রেষ্ঠ ইবাদত। ফকির, ও পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ ও শ্রেষ্ঠ ইবাদত? আচ্ছা ভালো কথা, শ্রেষ্ঠত্বের কথায় পরে আসছি, ফরজ তো আল্লাহর হুকুম, তাই না মুন্সি? মুন্সি, হ্যাঁ ফরজ আল্লাহর হুকুম। ফকির, আচ্ছা আল্লাহর হুকুম যখন, তাহলে নিশ্চয় কোরআনে আছে, তো দয়া করে বলবেন কোন সুরায় কত নম্বর আয়াতে পাঁচ ওয়াক্তের কথা বলা হয়েছে? মুন্সি, কোরআনে পাঁচ ওয়াক্তের কথা বলা নেই, সকাল সন্ধ্যা দুপুর এই তিন বেলার কথা বলা আছে, তবে হাদিসে পাঁচ ওয়াক্তের কথা বলা হয়েছে। ফকির, কি বলেন মুন্সি, সারা বিশ্বের মুসলমানরা এই পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে এত মারামারি পাড়াপাড়ি, অথচ কোরআনের কোথাও নেই এই পাঁচ ওয়াক্তের কথা? আচ্ছা মুন্সি, হাদিসে থাকলে এটা ফরজ হলো কেমনে? ফরজ তো আল্লাহর হুকুম, আল্লাহ নাকি কোরআনেই সব ফয়সাল্লা দিয়ে দিয়েছেন, তাহলে হাদিস কেন? মুন্সি, ফকির সাহেব, আপনি বুঝতেছেন না, এই পাঁচ ওয়াক্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এনেছে। ফকির, ও কোরআন ও নামাজ ছেড়ে এবার মেরাজে চলে গেলেন, মেরাজের হাকিকত সম্পর্কে অন্যদিন আলাপ করব। আর সেই সম্পর্কে আপনারাও যদি জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো ভাইজান, আমরা যেই নবীর উম্মত, সেই নবীর ইবাদতটা কি? আমরা কি করলে আমাদের নবীর উম্মত দাবি করতে পারব এবং কি করলে আমাদের নবীর সান্নিধ্য লাভ করব? ভাইজান, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করুন। আর এই ধরনের আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে রাখুন। এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।